কংগ্রেসের প্রতিবাদ সভা হরিহর পাড়ায় শুক্রবার বিকেলে চোয়া বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভা করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, আবাস যোজনা, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শাসক দলকে একের পর এক প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ কংগ্রেসের। সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই প্রতিবাদ সভা। সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেস সহ সভাপতি মেহবুব আনসারী, ইউসুফ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্লক যুব কংগ্রেস সভাপতি রফিকুল ইসলাম সহ কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। জব্বার শেখের রিপোর্ট, NTVWB। আজকে চোয়া অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে চোয়া অঞ্চলে আজকে পথসভা। মূলত এই পথসভা, আপনারা জানেন বর্তমান যে সরকারের দুর্নীতি এবং এই সরকার দুর্নীতির যে চরম সীমায় পৌঁছেছে, এই সরকারকে উৎখাত করতে এবং আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে এই আমাদের জাতীয় কংগ্রেস, আমরা এই মানুষের সঙ্গে ছিলাম, আছি, সেটার জন্যই আজকে বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে চোয়া অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে পথসভা। কে কে উপস্থিত ছিল বলুন? উপস্থিত কে কে ছিল আজকের এই পথসভায়? উপস্থিত আছেন ব্লকের দুটো সহসভাপতি গোলাম মেহবুব মহাশয়, একজন ইউসুফ আলী মহাশয়, দুটো সাধারণ সম্পাদক আছেন, আর আমাদের নেতৃত্ববৃন্দ সকলেই আছেন। তবে দেখুন, পঞ্চায়েত ভোট, মানুষ যেভাবে তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে যেভাবে মানুষ বেরিয়ে আসছে, মানে সেই তৃণমূলের যে দুর্নীতি, তাতে বোঝা যাচ্ছে যে আগামী দিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তৃণমূল সরকার যদি পঞ্চায়েত ভোট না করতে যায়, তবেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন তৈরি করে তারা আগামী দিন অংশগ্রহণ করবে, এইটুকু বলতে পারি। এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সেই মানববন্ধনকে নিয়ে আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার কিছু বলার চেষ্টা করছি। আমরা আজকে যে অঞ্চলে পথসভার, বাংলা, সমস্ত বাংলা জুড়ে যে অঞ্চলের কালচারের দিক থেকে আলোচনা হয়, যে কালচারাল জায়গা, আপনারা জানেন বর্তমান যে কেন্দ্র সরকারে, তাতে তাতে দেখা যাচ্ছে চাষিরা ঋণগ্রস্ত হচ্ছে, প্রত্যেকটা মানুষ আজকে ঋণে জর্জরিত। আমরা শুনতে পাচ্ছি ব্যাংকগুলো থেকে যেভাবে ঋণ নেওয়া হচ্ছে, মানুষ তার অভাবের তাড়নায় তাতে এই মানুষ আর যুব সমাজ কাজ না পেয়ে চা তাসের আড্ডায়, চায়ের দোকানে আড্ডা মারছে। এই তো সরকারের পরিস্থিতি। এদিকে সরকার কি করছে? নোংরা খেলায় মেতেছে, রাজনীতির হিংসায় মেতেছে, এরা চুরি করতে ব্যস্ত। বর্তমানে আমরা যে